শিলচর সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে 85তম বর্ষপূর্তি উপলক্ষে শাস্ত্রীয় সঙ্গীত প্রচারক ও সংগঠক শ্রী রামচন্দ্র ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পালন করা হচ্ছে। উল্লেখযোগ্য যে আগামী 16 নভেম্বর শনিবার শিলচর বঙ্গভবনে সন্ধ্যা 5:30 পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, যিনি একজন খ্যাতনামা সরোদ বাদক, অনুষ্ঠান পরিবেশন করবেন। সে সঙ্গে তবলায় প্রসিদ্ধ শিল্পী পণ্ডিত তন্ময় ঘোষ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে সকস্ত্র নাগরিকদের সঠিক সময়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখযোগ্য যে শিলচর সঙ্গীত বিদ্যালয় বিগত 85 বছর ধরে সাধারণ নাগরিকদের কলা সংস্কৃতির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। রামচন্দ্র ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে সফল করে তুলতে আবেদন জানিয়েছেন শিলচর সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্মকর্তারা। উল্লেখযোগ্য যে শিলচর সঙ্গীত বিদ্যালয় কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের 85তম উপলক্ষে আমরা বরাক উপত্যকার শ্রদ্ধেয় রামচন্দ্র ভট্টাচার্যের শতবর্ষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শ্রদ্ধেয় নন্দিনী চক্রবর্তী, সম্পাদক সঙ্গীতের চক্রবর্তী, যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় আশুতোষ ভট্টাচার্য, শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য, শিক্ষক ভাস্কর দাস। আমি শিলচরের শিলচর সঙ্গীতিনী চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব আমাদের সাংবাদিক। আমরা ওনার যে জন্মশতবর্ষ পালন করছি, এটা আমাদের দায়বদ্ধতা যে আমরা এটা করব। তো আপনাদের সহযোগিতা চাইব, আপনাদের মাধ্যমে শহরের সবার কাছে, হয়তো আমরা সময়ের অভাবে সবার কাছে পৌঁছতে পারবো না, তো আপনারা আমাদের হয়ে বলবেন যাতে আমরা বঙ্গভবনে অনুষ্ঠানটা করব, সবাই আসেন। তো আমাদের অনুষ্ঠানটা হবে আগামী 16 নভেম্বর শনিবার সন্ধ্যা 5:30। অনুষ্ঠানে থাকছে আমাদের সঙ্গীত বিদ্যালয়ের নিজস্ব প্রযোজনা থাকবে। এরপর মূল আকর্ষণটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের শিল্পী, সরোদশিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং ওনার সঙ্গে তবলায় আসছেন, উনি আন্তর্জাতিক মানের শিল্পী তন্ময় ঘোষ, ওনারা অনুষ্ঠান করবেন। ওনাদের অনুষ্ঠানেই আমাদের এই সন্ধ্যার মূল আকর্ষণ। এটাই হলো আমরা সবসময়ই সঙ্গীতের অনুষ্ঠান একদম সময় মতোই শুরু করি। আমরা এবারও আশা করছি আমরা 5:30 মানে 5:30 আমরা অনুষ্ঠানটা শুরু করব। আর এই অনুষ্ঠানটাকে নিয়ে আমরা একটা স্মরণিকাও প্রকাশ করব, সেদিনই এটা উন্মোচন হবে। স্মরণিকাটা রামচন্দ্র ভট্টাচার্যের সম্বন্ধে অনেকে লিখেছে, ওনার সঙ্গে যাদের সম্পর্ক ছিল, যারা লিখেছে ওদের লেখা থাকবে, এটা আমরা সেদিন উন্মোচন করব।